দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টয়লেট ব্যবহারের পর্যাপ্ত সুযোগ না থাকায় বড় স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে মেয়েরা। পিরিয়ডের মতো বিশেষ সময়েও পরিচ্ছন্ন টয়লেট ব্যবহারের সুযোগ না পেয়ে শারীরিক এবং মানসিক সমস্যায় পড়ছে স্কুল পড়ুয়া মেয়েরা। এ বিষয়ে সরকারের কিছু উদ্যোগ থাকলেও অবহেলার কারণে তা ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। হাবিবুর রহমান অভির রিপোর্ট। দিনের একটা বড় সময় স্কুলে থাকতে হয় মেয়েদের, পড়াশোনার পাশাপাশি ব্যস্ত থাকতে হয় স্কুলের নানা কর্মকাণ্ডে। গ্রামাঞ্চলে তো বটেই, শহরেও অনেক স্কুলে টয়লেট ব্যবহারের সুযোগ নেই। মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার উপযোগী টয়লেট না থাকায় বিড়ম্বনার মধ্যে পড়তে হয় মেয়েদের। আমাদের কলেজে ডাস্টবিন না থাকলেও কিছু কিছু জায়গায় আছে আর কি। বেশিরভাগই পানি থাকে না, আবার ময়লা থাকে, তাই আমার যেতে ভালো লাগে না। পিরিয়ড হলে মানে চেঞ্জ করার কোনো ই নেই, তখন কিছু করা হয় না, চুপচাপ বেঞ্চে বসেই থাকা হয়। সাধারণত ম্যাডামকে যে বলবো সেই রকম কোনো টিচার নেই আমাদের কলেজে। শিক্ষক আমাদের আর সবার মানে টয়লেট একসাথে, যে সময় খুশি সে সময় যেতে পারি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি 25 জন শিক্ষার্থীর জন্য কমপক্ষে একটি টয়লেট প্রয়োজন। সেখানে বাংলাদেশে গড়ে 187 জন একটি টয়লেট ব্যবহার করেন। অনেক স্কুলে ছেলে মেয়ে এমনকি শিক্ষকরাও একই টয়লেট ব্যবহার করছেন। শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুসারে ছাত্রী টয়লেটে রাখতে হবে ঢাকনা যুক্ত পাত্র। মেয়েদের শারীরিক সমস্যার বিষয়ে কথা বলার জন্য দায়িত্বে থাকবেন একজন শিক্ষিকা, তবে বাস্তব চিত্র অন্যরকম। মেয়েদের সংখ্যা আমাদের বেশি, মেয়েরা হলো আপনার 2204 জনই হলো মেয়ে। সেক্ষেত্রে টয়লেট আছে, 8টা টয়লেট আছে মেয়েদের জন্য। আমাদের বাচ্চারা এই তো স্কুলে গেলে টয়লেট বা ওয়াশরুম ইউজ করতে চান। স্কুল পরিচালনা কমিটির অব্যবস্থাপনার কারণে বড় স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হয় ভবিষ্যতে মায়েদের। এক্ষেত্রে ক্যান্সার সহ সন্তান ধারণ ক্ষমতা নষ্ট হওয়ার আশঙ্কাও তৈরি হয়। প্রসব করার যে ক্যানেলটা সেখানে তার জীবাণু ঢুকে সেই জায়গাতে ইনফেকশন তৈরি হয়। যখন সে মা হতে যায় তখন তার জীবনের হুমকি একটা তৈরি হতে পারে। মেয়েদের পিরিয়ডকালীন সময় যে বিষয়গুলো স্কুলে টিচাররাও তেমন জোরালো ভূমিকা রাখে না, কিন্তু স্কুলগুলো যেগুলো পুরনো স্কুল আগে প্রতিষ্ঠা হয়ে গেছে সেখানে এই চিন্তাধারাগুলো ছিল না। তারা যদি বসে থাকে কবে সরকার দিবে বা এলাকার চেয়ারম্যান এসে দিয়ে যাবে, এটা এই এই যে মানসিকতায় মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। শুধু স্কুল নয়, পরিবর্তন প্রয়োজন কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়েও। মেয়েদের স্বাস্থ্যগত এসব বিষয় নিয়ে গোপন নয়, খোলাখুলি আলোচনার প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। হাবিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।